हेलो फ्रेंड्स, वेलकम टू खेल दुनिया। इंटर कॉन्टिनेंटल कपर ग्रुप लीगर शेष मैचे किन्तु ड्रॉ करलो भारत। मोहन बागने आसते चले अनिरुद्ध थापा, एटा किन्तु अनेक जगह थेके कन्फार्म करा हलो। आर मोहन बागान छाड़ते पारें जॉनी काउको। तो समस्त किछु निये किन्तु आजकेर ई भिडियोटा पुरोटा जानार जोन्नो अवश्यई भिडियोटा शेष अब्दि तोमरा चोख रेखो। आर तोमरा जारा ई चैनेले नतुन एसेछो चैनेलटाके सबस्क्राइब करे दाओ, पाशे थाका बेल आइकनटाते प्रेस करे दाओ एबं लाइक कमेंट शेयर करते किन्तु एकदमई भुलो ना। তাহলে চলো দেরি না করে মেইন টপিকটা শুরু করা যাক। তো প্রথমেই চলে আসি ভারতের কথায়। তো ইন্টার কন্টিনেন্টাল কাপের গ্রুপ লীগের শেষ ম্যাচে কিন্তু আজকে ভারত মুখোমুখি হয়েছিল লেবাননের। এই ম্যাচটা কিন্তু নিয়ম রক্ষার ম্যাচ ছিল, কারণ দুটো টিমই কিন্তু ফাইনালে চলে গেছিল অলরেডি। তো সেখানে কিন্তু আজকের ভারত এবং লেবানন দুটো দলই কিন্তু তাদের যে পুরো শক্তি দিয়ে কিন্তু আজকে খেলেনি, কিছুটা কিন্তু দেখে নিতে চেয়েছিল দুটো দলকে, কারণ ফাইনালে কিন্তু আসল প্রতিদ্বন্দ্বিতা হবে। তো সেখানে কিন্তু আজকের ম্যাচটা কিন্তু গোললেস ড্র হয়েছে, যদিও দুটো টিমই কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছে, গোলমুখ ওপেন করার সুযোগ পেয়েছে। ভারতও যেমন সুযোগ পেয়েছে, লেবাননও সুযোগ পেয়েছে, তবে কেউ কোনোটাই কাজে লাগাতে পারেনি। এবং সারা ম্যাচে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলই দেখা গেছে, যদিও ভারতের পুরো ফার্স্ট টিম কিন্তু আজকে খেলেনি। যেমন সুনীল ছেত্রী কিন্তু খেলেননি প্রথম থেকে, তো এরকম অনেকে কিন্তু খেলেননি। তো তারপরেও কিন্তু ম্যাচটা বেশ উপভোগ হয়েছে এবং ভারত কিন্তু লাস্ট দুটো ম্যাচে যেটা আমরা দেখতে পাইনি সেইটা কিন্তু আজকে দেখতে পেয়েছি। মাটিতে বল রেখে ভারত খেলছে এবং সুন্দর কিছু পাস দিয়েছে, থ্রু পাস দিয়েছে। তো সেগুলো কিন্তু আজকের ভারতের খেলা এখন নজর কেড়েছে এবং ভারত কিন্তু আজকের অনেকটাই ভালো খেলেছে, যদিও গোলমুখ সেটা কিন্তু খুলতে পারেনি। উল্টো দিকে লেবাননও কিন্তু গোলমুখ ওপেন করার চেষ্টা করেছে, তবে ভারতীয় ডিফেন্স কিন্তু রুখে দিয়েছে লেবাননের অ্যাটাকগুলো। তো আগামী 18 তারিখ কিন্তু ফাইনাল ম্যাচ সেই লেবাননের বিরুদ্ধেই। তো সেখানে দেখা যাবে ভারত না লেবানন কে ইন্টার কন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হয়। এরপর চলে আসি মোহনবাগানের খবরে। তো মোহনবাগানে জনি কাউকো তিনি মোহনবাগান ছাড়তে পারেন বলে একটা নিউজ উঠে এসেছে। তবে তোমাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু জনি কাউকো মোহনবাগান ছাড়ছেন না, বা মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু জনি কাউকোকে ছাড়বে না। জনি কাউকোকে কিছুটা সময় দেওয়া হয়েছে, কারণ তোমরা জানো যে জনি কাউকো চোট পেয়েছিলেন, তো তার জন্য কিন্তু তিনি অনেকদিন মাঠের বাইরে ছিলেন এবং এই মৌসুমের যে শুরু থেকেও তিনি যে মাঠে খেলতে পারবেন সেটা কিন্তু একদমই না। তো তার ফিট হতে হতে কিন্তু ডিসেম্বর মাস হয়ে যেতে পারে। তো তাকে কিন্তু সেইটুকু টাইম দেওয়া হবে এবং তার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট ওয়েটও করবে। তো তারপরেও যদি তিনি সুস্থ না হন সেক্ষেত্রে কিন্তু জনি কাউকোকে ছেড়ে দেওয়া হতে পারে এবং মোহনবাগানকে তো অবশ্যই বিকল্পটা ভাবতে হবে, কারণ ISL অলরেডি শুরু হয়ে যাবে, এছাড়াও বিভিন্ন টুর্নামেন্ট রয়েছে। তো সেই টুর্নামেন্টগুলোতে যদি জনি কাউকোর মতন গুরুত্বপূর্ণ প্লেয়ার না খেলেন, এছাড়া সেই স্লটটা যদি কেউ আটকে রাখে সেটাও কিন্তু মোহনবাগানের জন্য খারাপ। তো জনি কাউকো মোহনবাগান ছাড়তে পারেন বলে একটা জল্পনা, তার চোটের কতটা গুরুতর সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু পুরোপুরি জানা যাচ্ছে না। তো এই নিউজটা উঠে এসছে তাই তোমাদের সেটা কিন্তু জানিয়ে দিলাম। সবশেষে চলে আসি অনিরুদ্ধ থাপার কথায়। তো অনিরুদ্ধ থাপা মোহনবাগানে আসছেন এটা কিন্তু অনেকদিন আগেই কনফার্ম হয়ে গিয়েছিল। তো সেটা কিন্তু আজকে কিন্তু বেশ কিছু জায়গা থেকে কিন্তু জানানো হয়েছে যে এটা সত্যি ঘটনাই, অনিরুদ্ধ থাপা কিন্তু মোহনবাগানে কনফার্ম হয়ে গেছেন এবং তিনি কিন্তু ইন্টার কন্টিনেন্টাল কাপ যে টুর্নামেন্টটি চলছে এই টুর্নামেন্টটি শেষ হলেই তিনি কিন্তু মোহনবাগানে জয়েন করবেন, সেটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। তো তোমাদের তো এই নিউজটা আমি অনেকদিন আগেই দিয়ে দিয়েছিলাম, তো তোমরা কিন্তু অনেকদিন আগেই পেয়ে গেছিলে নিউজটা। তো এখন কিন্তু বিভিন্ন সোর্স যেগুলো বড় বড় সোর্স সেইগুলো থেকেও কিন্তু কনফার্ম করা হয়েছে যে অনিরুদ্ধ থাপা কিন্তু মোহনবাগানে সাইন করছেন এবং তার ডিলটাও কিন্তু খুবই আকর্ষণীয়। তিনি কিন্তু 5 বছরের একটা ডিলে কিন্তু সাইন করছেন এবং যেটা শোনা যাচ্ছে প্রত্যেক বছর 3 কোটি টাকা তার স্যালারি থাকবে, অর্থাৎ 15 কোটি টাকা 5 বছরে তিনি পাচ্ছেন। তো একটা হিউজ ট্রান্সফার হতে চলেছে ভারতীয় ফুটবলে এবং সেটা মোহনবাগান করে দেখাচ্ছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং এর আগে কিন্তু ইন্ডিয়ান ফুটবলারদের জন্য এত বড় ট্রান্সফার কিন্তু এর আগে হয়েছে বলে মনে করতে পারছে না কেউ, কারণ 15 কোটি টাকা 5 বছরে প্রত্যেক বছর 3 কোটি টাকা সেটা কিন্তু একটা দারুণ ট্রান্সফার। এবং অনিরুদ্ধ থাপাও কিন্তু খুব বড় একজন প্লেয়ার, তিনি ভারতীয় দলেরও নিয়মিত সদস্য, এছাড়াও চেন্নাই FC-র হয়েও তিনি কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন। তো এরকম প্লেয়ারকে মোহনবাগান দলে পেলে মোহনবাগানের কিন্তু লাভবান হবে। তো দেখা যাক অনিরুদ্ধ থাপার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা মোহনবাগানের তরফ